আমরা জানি যে একটা বাসিরি হবে একটা বাসের হওয়ার বিশ মিনিট পর আর একটা বাসের হয়েছে বাম পাশে যেটা আছে সেটা হলো এরে বাসুর এই সেই এরে বাসুর এটা পাঁচ মিনিট কিংবা দশ মিনিট আগে হয়েছে আর আমার ডান পাশে যেটা আছে এটা বকনা বাসুর এটা দশ পনেরো মিনিট পরে হয়েছে যে মনে ভাবছিলাম না দেখেও নেই কোন যে দুটা বাচ্চা হয় তা দুটা বাচ্চা হয়েছে তা আমরা খুশি মেলা অনেক অনেক লোক আসে দেখতে সবাইকে জানাচ্ছি কৃষি ম্যাসেজ বিডি ইউটিউব এবং অভিনন্দন আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানারি ভেঙরি গ্রাম আপনারা শুনেছেন একটি ছাগলের দুইটি বাচ্চা তিনটি বাচ্চা ভেড়ার দুইটি বাচ্চা তিনটি বাচ্চা হয় কিন্তু আজকে এমন একটি আজব ঘটনা ঘটেছে ভেঙে আমাদের ভেঙে গ্রামে উল্লাপাড়া থানার ভেঙি গ্রামে একটি গরুর দুইটি বাচ্চা চলুন বন্ধুরা আমরা সেই সুন্দর মিষ্টি বাচ্চা দুটিকে দেখে আসি আরিয়া বাছুর আর একটা পকন গরুটাকে আপনি পালেন না কেনা পালের বলতে কি গরুটা আমি কিনছিলাম কিনছিলেন আমি গরুটা কিনছি গা সাড়ে তিন মাস হলো নব্বই হাজার টাকাতে কিনছিলাম নব্বই হাজার টাকা কিনছিলেন আচ্ছা ভাই এই যে দুইটা বাচ্চা যে হলো এটা কি আগে থেকে আপনি জানতেন নাকি কি না এটা কি তোই জানা যায় এটা হলো আল্লাহর পাকের ইচ্ছা আল্লাহ পাক dise আমরা জানি যে একটা বাছুরই হবে একটা বাছুর হওয়ার 20 মিনিট পরগা আরেকটা বাছুর হইছে আচ্ছা ভাই এই যে আপনার যে আপনার গাবীর যে দুইটা বাচ্চা হইছে এটা দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বিস্তারিত বলেন এখন দুইটা বাচ্চা হইছে এটা তো আমরা কেউ জানি না যে দুইটা বাচ্চা হবে আমরা জানি যে একটাই বাচ্চা হবে জি তে আমি এই গরুটা মনে করেন যে একজনের টিন্ডা কিনছি সাত মাস গাব সাত মাস এই নয় মাস যা দশ মাসের মাথায় গরুটা ভিএে সময় কাজে থেকে আসে আমার গরুর ঘরে গরুটা মনে করেন যে যে হ্যাঁ ওই ওই তখন গোয়ালে দেখি মোটামুটি গরুটার ব্যথা উঠছে তখন লোকজন বাড়ির পরিবারকে ডাক দিয়ে দেখি নিয়ে আইসে যে গরু ডেলিভারি করে তাকে নিয়ে আইসে তখন গরুটার যে ডেলিভারি করে তাকে নিয়ে আইসা গরু একটা ডেলিভারি করলাম কথা হলো যে প্রথম যে একটা বাচ্চা হয়েছে পরবর্তী যে আরেকটা বাচ্চা হবে এরকম কোন মানে ভাবছিলেন নাকি এটা চিন্তা ভাবনা ছিল নাকি না না এটা চিন্তা ভাবনা ছিল না যে এটা এখানে দুইটা বাচ্চা হবে আমরা জানি যে একটাই হবে এই জন্মের পর থেকে দেখা আসছে যে একটা বাচ্চাই বছরে একটা করে হয়তো গরুপতি বাচ্চা দেয় এইটা গরুর যে আবার দুইটা বাচ্চা হবে এটা আমরাও জানি না পরবর্তীতে কিভাবে বুঝতে পারলেন যে বাচ্চা আর হবে মানে আর হবে ওই পনেরো বিশ মিনিট যাওয়ার পরে গরুটা মন করেন যে অনেকবার শুইলেও আমরা উঠায়া দেই যে গরু শোয় কেন পরে আবার গরুটা পনেরো বিশ মিনিট পর আমাদের পরিবারের একজন বললো গরুটা সারাদিন শোয় নাই তাইলে গরুটা শুয়ে থাক তখন ওই গরুটা বিশ মিনিট পর আবার আর বাচ্চা বাইরে আসে এটা আমরা কেউ জানি না আচ্ছা ভাই এই গরুটা কি জাতের গরু এটা হলো গা দেশাল করাত দেশাল করাত গরু না করাত গরু দেশাল করাত গরু

দুধ একটু কম কমে কিন্তু আমি 3 লিটার 4 লিটার দুধ আমি সকালবেলা কিনা বাসুর খইলেতেছি বাসুরটা তো মন করেন বাছান লাগবে এখন এটা যখন মন করেন যে গরুর বোকে দুধ আসবে তখন আর রোজ করা লাগবে না এখন বন্ধু বোকে দুধ আসে না বোকে দুধ অল্প অল্প আস্তেছে খাইতেছে তারপরেও কিনা দুধ খইলেতেছি যাতে বাছুরের অসুবিধা না হয় আচ্ছা আমরা জানি যে দুই মানে একটা হলেই তো দুর্বল দুর্বল দুইটা হলে তো

দেখতে বাম পাশে যেটা আছে সেটা হলো রে বছর এই সেই এড়ে বছর এইটা পাঁচ মিনিট কিংবা দশ মিনিট আগে হয়েছে আর আমার ডান পাশে যেটা আছে এটা বকনাবাসুর এটা দশ পনেরো মিনিট পরে হয়েছে এই দুইটা বাসুর আচ্ছা মদন ভাই এখন তো প্রচন্ড শীতের মধ্যে আপনি এই দুইটা বস্তা কিভাবে পরিচর্যা করতেছেন এখন এটা এখন কিভাবে করব এখন মন করেন যে কম্বল টম্বল দিয়া খেতা কাপুড় দিয়া এক মন করেন যে রুমের ভিতর রাখা লাগবি কিন্তু আমার ঘরে লেপ খাতা পর্যন্ত আমি এই গরুর গায়ের পার দিছি কারণ এই বাসুরগুনি তো বাঁচায় না লাগবি আমি সম্পূর্ণ জিনিস দিছি তাও যাতে বাসুড্ড মানুষে বাসুড্ড বাঁচে কারণ তারপরে বাসা রাখে এটাই আল্লাহর কাছে চাওয়া অবস্থা এখন কি কি খেলেছেন এখন পাথেগিনি অবস্থায় ও শুধু দুধই খাচ্ছে শুধু দুধ আর মায়ের বোকের দুধও খাচ্ছে কিছু দুধ কেনা ছিল যে ওইটা মনে করেন যে তোলা খেলেছি ফিডারে খেলেছি চামচ দিয়ে খেলেছি যাতে ওর পেটটা সবসময় ভরা থাকে অসুবিধা যাতে না হয় অসুবিধা হচ্ছে না তো ইনশাল্লাহ না ইনশাল্লাহ হচ্ছে না আল্লাহ বাড়াতে হয়তো হবেও না যদি আল্লাহ পাক যদি রহমত করে ইনশাল্লাহ ভাই আপনি কি কাজ করেন আমি ভাই একটা গরিব মানুষ ভাই আমি রং মিস্ত্রির কাজ করি আপনারে গরু দেখাশোনা করে কিনা আমারে গরু দেখাশোনা আমার আম্মা আছে বাড়ির পরিবার আছে সবাই দেখাশোনা করে কথা বলা যাবে আচ্ছা কাকীর সাথে কি কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে আমার আম্মার সাথে কথা বলা যাবে কথা বলেন

আগততে লোকজন এসে দেখতিছে লোকজন এসে দেখতিছে मेला হাজার হাজার লোক এসে দেখতিছে তাহলে বাসুর অবস্থা কেমন বাসু আপনার সুস্থ আছে আল্লাহর রহমতে ভালোই আছে খাওয়াইতেছি কি খাওয়াইতেছি বকের দুধ খাইতেছে তারপরে কি খাওয়াইতেছি তারপরে রাতে লাখ খাতা দেয়া ঢ্যাকে রাখতিছি মানে বাসুরে খুব যত্ন করতেছি কোলে মনে রাখছি কোলে রাখি খুব যত্নই রাহি তোমরা দোয়া করেন বাসুর দুটো বাসুর হইছে আপনারা দোয়া করেন বাসা জানি রাহে আল্লাহ জানি বাসা রায় হায়াত জানি আপনারা খুব দোয়া করেন এই অবশ্যই হ্যাঁ আপনারা দোয়া করেন আমরা যেতে পেরেছি যে বাসুর দুটি পর্যাপ্ত করবেন দুধ পাচ্ছে এবং খাচ্ছে বাছুর দুটি খুব ভালো আছে সুস্থ আছে শীতের জন্য তারা পরিবারের মতই করে বাসু দুটোকে লালন পালন করছে মণ্ডলী এই ভিডিও ভিডিও ছিল আপনাদের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে প্রতি সবাই দোয়া রাখবেন বাসু দুটো যেন সুস্থ থাকে সেই কামনায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম